আসসালামু আলাইকুম, হোম ট্রিটমেন্ট বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আলোচনায় থাকবে এক্স জেলি নিয়ে। এই এক্স জেলিটি আপনারা কেন ব্যবহার করবেন, কিছুর জন্য ব্যবহার করবেন, কোন কোন ইন্ডিকেশন দেখা দিতে ব্যবহার করবেন, ডোজ এবং দাম সম্পর্কে আজকে আমি সহজ এবং সংক্ষেপে আলোচনা করছি। এক্স জেলি এই ওষুধটি কিন্তু এসকে ফার্মাসিটিক অ্যাসিড প্রোডাক্ট। তো সুতরাং এক্স জেলিটি আপনারা যখন ব্যবহার করবেন, তার কিছু নির্দেশনা কিংবা দিক নির্দেশনা আমি একটু আলোচনা করে নিচ্ছি। সেটা হচ্ছে, সাধারণত যাদের যৌন মিলনের সময় শুকিয়ে যাওয়ার সমস্যা রয়েছে, শুকিয়ে যাওয়ার সমস্যা বলতে যাদের দেখাচ্ছে সহবাস করার সময় আপনাদের যৌনাঙ্গ পিচ্ছিল হচ্ছে না বা পিচ্ছিল কারো কোনো পদার্থ বেরোচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই জেলিটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই জেলিটির ভিতরে কিন্তু গ্লিসারিন দেওয়া থাকে, সুতরাং সেই কারণে কিন্তু আমাদের যৌনাঙ্গ পিচ্ছিল করতে অত্যন্ত সাহায্য করে থাকে। এবং এই ওষুধটি কিন্তু সাইড ইফেক্ট একদমই নাই, সুতরাং আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। সাধারণত দেখা যায় যে মহিলা কিংবা পুরুষের একটা বয়সে পড়ে যৌন আকাঙ্ক্ষা একদমই কমে যায়, তখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো পিচ্ছিলকারক পদার্থ বের হয় না। সাধারণত দেখা 40-35 বছর হয়ে গেলে কিন্তু অনেক সময় যৌন মিলন কেউ সহবাস করার ইচ্ছে থাকলেও অনেক সময় এই ধরনের পদার্থ বের না হওয়ার কারণে আমাদের যে সহবাস, সেই সহবাসটা কিন্তু একদমই স্বস্তিদায়ক হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক্স জেলিটি ব্যবহার করতে পারেন। এই জেলিটি ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে যে পিচ্ছিল হবে, এবং পিচ্ছিল হওয়ার পরে সহজেই আপনারা স্বস্তি পাবেন এবং আরাম পাবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা কিন্তু আর হবে না। এটি কিন্তু আপনি দেখা যাচ্ছে 5 থেকে 10 মিনিট আগে যখন আপনাদের সহবাস শুরু করবেন, তা 5-10 মিনিট আগে আপনার ওয়াইফ এবং আপনি উভয়ই কিন্তু সমপরিমাণ জেল নিয়ে সুন্দরভাবে পাশে বা মানে বাইরের পক্ষেই আপনি সুন্দরভাবে মাখিয়ে নেবেন। তো এভাবে মেখে নিলে কিন্তু আপনার যৌনাঙ্গটি পিচ্ছিল হবে, সেক্ষেত্রে খুব সহজে আপনি আপনার যৌনাঙ্গ প্রবেশ করতে পারবেন এবং দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে স্বস্তি আসবে। এই ওষুধটির দাম যদি জিজ্ঞাসা করেন, দাম কিন্তু 175 টাকা পড়বে। এটা আপনি যে কোনো ফার্মেসি থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এই ধরনের ওষুধ ব্যবহার করার পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডোজ নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে এবং অবশ্যই কোনো ধরনের সাইড ইফেক্ট দেখা দেবে না। তো বন্ধু, যে তুমি ডক্টরের সাথে প্রত্যক্ষভাবে কাজ করছো, সুতরাং সঠিক মেডিসিন সঠিক ধারণের চেষ্টা করবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।